তোমার জমিনে তোমার আইন বাস্তবায়ন করব। এই ওয়াদা শুধু আমরা মুসলমানই নয় এই ওয়াদা দিয়েছিল ভারতের মুদি এই ওয়াদা দিয়েছিল আমেরিকার জু বাইডেন সেই ওয়াদা দিয়েছিল রাশিয়ার পুতিন সেই ওয়াদা দিয়েছিল চীনের সি জিনফিং আমার ভাই আজকে সেই ওয়াদাকে সবাই ভুলে গিয়েছে আল্লাহ রুহের মধ্যে সেই ওয়াদা খেয়ে যার নাম খেলাফত আমরা করি এবাদত এবাদত আমাদের দেহের মধ্যে খেলাফত আমাদের রুহের মধ্যে যেমন ভাবে রুহ সারা দেহ টিকতে পারে না তেমন ভাবে শুধু এবাদত দিয়া খেলাফত সারা জন্নাত পাওয়া যাবে না আমার ভাই যান আমরা এমন এক সৈরাচার রাষ্ট্রের হাতে মজলুম হয়ে সে খাসি না আমার ভাই কদিনের কাজ ছিল কেউ রে জেল দিতে হবে কেউ কে দিতে হবে কেউকে ফাঁসি দিতে হবে কেউকে গুম করতে হবে কেউকে হত্যা করতে হবে তার পিপাসাই ছিল এই দেশের মানুষের রক্ত দানিয়ে রাখুন ওয়ালা সেই শেখ হাসিনা পেছি সরকার শুধু আমাদেরকে মারে নাই এ আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের আবামী লিকের গুন্ডারা যেন তার ইচ্ছা ছিল আমাদেরকে মারার ফলে তোমাদের কেউ মানবে অবামীলিকের এমপি মন্ত্রীকে শেষ করে এরা দেশকে সালাইবো বিদেশ ছিল তার প্রতিক্কা হ্যাঁ এই খুনি সরকার চলায়ন করেছে আমার ভাই যান দুই সালে দুই সালে আমাদের মেজর জেনারেল শাকিলসহ চৌহত্তর জন সেনাবাহিনীকে হত্যা করেছে আমার ভাই দুই হাজার তেরো সালে সাফনা সত্তরে উলামায় কেরামদেরকে এমনকি শিশু নাবালক বাচ্চা যাদের শিলার মধ্যে তিরিশ পারার ছিল সেই ছেলেদেরকে পর্যন্ত হত্যা করেছে শহীদ করে দিয়েছে আজকে হইল কি কোথায় গেলায় তুমি আল্লাহর গজব নাজিল হয়েছে আমাদেরকে মানুষ জিজ্ঞাসা করতো আপনারা বলেন গজব আসবে গজব কোথায় আসে না কেন গজব আসতে ধৈর্য ধরতে হবে আমরা বলতাম একটু ধৈর্য ধরো গজব আসবে এমন গজব আসে সারা বিশ্বের কোন দেশের এক ইঞ্চি মাটিতে ফারাকার শেখ হাসিনার জায়গা নেই যদি বাংলাদেশে আসতে চাও আই সাথে হো বাঙালিরা তোমার সাথে কোন ব্যবহার করে তোমারও নাই নাই আমি আর লম্বা করব না আমার বাইজান আমরা এখন ওয়াদাবদ্ধ হইতাম চাই আমি খেলাফত মজলিসে যোগ দিয়েছি আমার জীবনী আছে বাংলাদেশ খেলাফত মজলিসে আমি যোগ দেওয়ার পরে অধিকাংশ বক্তা যাদের আওয়াজে দেশবাসী মুক্ত এমন বক্তারা মোবাইল করতেছে হুজুর আপনি আসেন আমিও আসব আসো আপনি আসেন আমিও আসব ইনশাল আমরা একটা হিরক ফেলে দিব বাংলাদেশ খেলাফত মৌদিসের জোয়ার উঠেছে ইনশাল্লাহ সেই জোয়ার উঠতেই